जय निताई, जय गौर, जय जय श्री राधा रमन। भज निताई गौर राधि श्याम, जप हरे कृष्ण हरे राम। चरितसुधार 30তম পর্বের পর আজকে আমরা 31তম পর্বে উপনীত হয়েছি। গত পর্বে আমরা আস্বাদন করেছি দাদামশায়ের শ্রী গুরুদেব শ্রীপাদ শঙ্করানন্দ পুরী গোস্বামী তার পরমপ্রিয় শিষ্য আমাদের দাদামশাইকে নিত্যানন্দ প্রভুর কৃপা পাইবার উপায় এবং কিভাবে ভজন করতে হবে তার নানাবিধ উপায় তিনি উপদেশ করেছেন এবং তারপর তাকে আদেশ করেছেন যে যাও তুমি অবিলম্বে গৌর দেশে যাও। তাই দাদামশাই নবদ্বীপে ফিরে এলেন তার শ্রী গুরুদেবের কাছ থেকে। আজকের প্রসঙ্গের শিরোনাম শিক্ষা গুরু প্রাপ্তি। আজ শ্রীধাম নবদ্বীপে আবার নূতন আনন্দ। যাহার সহিত বড় বাবাজী মহারাজের দেখা হইতেছে তিনি অতিশয় আনন্দিত মনে ইহাকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিতেছেন। কেহ কেহ বা বলছেন, রাজেন দাদা কবে এলে ভাই, কেমন ছিলে, কোন বাসায় আছো ভাই, ইত্যাদি নানা প্রশ্ন করিয়া আপ্যায়িত করিতেছেন এবং ইনিও সহাস্যবদনে যথাযোগ্য সাদর সম্ভাষণে সকলকেই পরিতৃপ্ত করিতে লাগিলেন। এই সময় একমূর্তি বাবাজি আসিয়া পুনঃপুন ইহার মুখপানে চাহিতে লাগিলেন, কিন্তু কিছুতেই চিনিতে না পারিয়া অগত্যা পরিচয় জিজ্ঞাসা করিতে বাধ্য হইলেন। তিনি বড় বাবাজি মহাশয়ের উত্তরে পূর্ব পরিচয়ের কোনো আভাস না পাইয়া একটু বিস্মিত হইলেন। তখন বড় বাবাজি মহাশয় জিজ্ঞাসা করিলেন, মহাশয় আপনার নাম কি? সেই বাবাজি বললেন, আমার নাম মাধব দাস। আপনি কতদিন ভেগ গ্রহণ করিয়াছেন? এই 5-6 মাস হইবে। তা আপনার গুরুস্থান কোথায়? এই যে বড়াল বাড়ির সম্মুখে, আসুন না আমার গুরুস্থান দেখিবেন। বলিতে বলিতে দুজনেই বড়াল বাড়ির সম্মুখে একখানি কাঁচা বাড়িতে প্রবেশ করিয়া দেখেন আন্দাজ 85-86 বৎসর বয়স্ক একটি গৌরবর্ণ খর্বাকৃতি বৈষ্ণব বসিয়া মালা জপ করিতেছেন। মাধব দাস বাবাজি বলিলেন, ইনিই আমার শিক্ষাগুরু, ইহার নাম শ্রীপাদ গৌরহরি দাস মহন্ত। এই বলিয়া তাহার চরণে দণ্ডবত প্রণাম করিলেন। বড় বাবাজি মহাশয়ও বৃদ্ধ বাবাজি মহাশয়কে প্রণাম করিলেন। ক্রমে 2-4 দিন যায়। একদিন কথা প্রসঙ্গে উভয়েরই পূর্ব পরিচয় প্রকাশ পাইল। তখন জানা গেল যে উভয়ে উভয়ের বৈবাহিক। মাধব দাস বাবাজি মহাশয়ের পুরাতন নাম ছিল মথুরানাথ সেন। ইহারই আগ্রহে বড় বাবাজি মহাশয়ের ওই বাড়িতে থাকার ব্যবস্থা হইল। বৃদ্ধ গৌরহরি দাস বাবাজি মহাশয়ের বাড়ির সম্মুখস্থ ফাঁকা জায়গায় নানারূপ ফসল হইয়াছে, তার মধ্যে পাটশাকও হইয়াছে। তো একদিন গৌরহরি দাস মহন্ত বাবাজি তিনি ওই পাট ক্ষেতের মধ্যে পরিষ্কার করছিলেন। এমন সময় বড় বাবাজি মহাশয় ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে এই দৃশ্য চোখে পড়ায় তিনি ওই বৃদ্ধ বাবাজি মহারাজকে ডেকে কটাক্ষ করে বললেন, বাবাজি মহাশয় এই সব কাজই যদি করতে হবে তবে সংসার ছাড়ার দরকার কি? বৃদ্ধ বাবাজি মহাশয় হেসে বললেন, বাবা সে মায়ার দাসত্ব, আর এটা হলো পরম পুরুষ ভগবানের সেবার কার্য। বড় বাবাজি মহারাজ সহাস্যে উত্তর দিলেন অট্টহাস্য করে, হ্যাঁ হ্যাঁ মহাশয়, ও কেবল স্তোক বাক্য বই আর কিছুই নয়। লোহার শিকল বা সোনার শিকল দ্বারা বাঁধান নেয়, লোহার শিকলই বাঁধো আর সোনার শিকলই বাঁধো, দুটোই তো বন্ধন, দুটোতেই তো বন্ধন যাতনা একই রকম। বৃদ্ধ বাবাজি মহাশয় একটু মনোকষ্ট পাইলেন, কিন্তু আর কোনো কথা না বলিয়া চুপচাপ নিজ কার্যে মন দিলেন। আর এদিকে বড় বাবাজি মহাশয়ও তিনিও যথাস্থানে যাচ্ছিলেন, যেতে লাগলেন। হঠাৎ করে মাঝপথে যেতে যেতে তার মনে হইল, আমি তো ওই বৈষ্ণবের মনে আঘাত দিয়েছি, আমার গুরুদেব যে আমাকে আদেশ করেছেন নিন্দা শূন্য নম্রভাবে সবারে স্তবন, তাহলে আমার এই কথা পালন হইল কই? তবে তো নিতাই দাস বলিয়া পরিচয় দেওয়া আমার ভুল হইতেছে, আমি তো এখনও ঘোর অভিমানী, আমার মধ্যে থেকে এখনও তো অভিমান যায়নি। তাই যতক্ষণ অভিমান আছে ততক্ষণ যাবতীয় ইন্দ্রিয়ই আমার প্রবল রহিয়াছে, তবে কি
কেবল লোক প্রতারণার জন্য আমি সংসার ছেড়ে ঘুরছি? কি ছাড়লাম, সবই তো পূর্ণমাত্রায় রইল, তবে এখন উপায় কি? হঠাৎ উপায় চিন্তা করাতেই মনে পড়ল, ভূমৌ স্খলিত পাদানম ভূমিরবর বলম্বনম তৈ জাত অপরাধানম তমেব স্মরণম প্রভ। আর যাওয়া হইল না, যেখানে অপরাধ হয়েছে সেই স্থানে গিয়ে ক্ষমা ভিক্ষা। এই উপায় মনে হতেই তিনি তৎক্ষণাৎ সেই পথে আবার ফিরে এলেন। এসেই সেই গৌর হরিদাস বাবাজির চরণ ধরে প্রার্থনা করে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলছেন, আমি বড্ড অপরাধ করেছি, আমি আপনার অবোধ সন্তান বাবা, আমি প্রকৃত তত্ত্ব বুঝতে না পারিয়া অভিমানবশত আপনার উপর কতকগুলি অযথা কুকথা বলেছি, আমার অপরাধ ক্ষমা করুন, আমাকে নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করুন। এই বলিয়া গৌরহরিদাস বাবাজি তাকে তুলে আলিঙ্গন করলেন, কিন্তু এতে বড় বাবাজি মহাশয়ের মন শান্ত হইল না। অবশেষে মাধব দাস বাবাজি মহাশয়ের সঙ্গে পরামর্শ করে ওই বৃদ্ধ বাবাজি মহাশয়ের নিকটই ভেক এবং শিক্ষা গ্রহণের মত গ্রহণ করিলেন। বৃদ্ধ বাবাজি মহাশয় চৈত্র সংক্রান্তিতে ভেকের দিন ধার্য করলেন। শুনিয়া বড় বাবাজি মহাশয়ের মনে বড়ই আনন্দ উদয় হল। আজ মাসের 14 তারিখ, আর মাত্র 16 দিন বাকি আছে। বড় বাবাজি মহাশয় নিজে যাহা কিছু ছিল সমস্তই ওই আখড়াতে আনিলেন। 16ই চৈত্র প্রাতে নবদ্বীপ দাস আসিয়া উপস্থিত হইলেন। সাক্ষাৎ হইবা মাত্র উভয়ে উভয়কে ধরিয়া কাঁদিয়া আকুল হইলেন। কিছুক্ষণ পরে কিঞ্চিত স্থির হইয়া বহুদিনের সঞ্চিত কথাবার্তা যা আলাপ আলোচনা ছিল যেন দুজন দুজনকে উজাড় করে বলিতেছেন। ক্রমে রাসমোহন আসিয়া তথায় উপস্থিত হইলেন। মহামায়া কাহাকেও পরীক্ষা করতে ত্রুটি করেন না। রাসমোহন তার মায়ের কিছু সোনার অলঙ্কার এবং 200 টাকা নগদ আনিয়া বড় বাবাজি মহাশয়ের হাতে দিয়া বলিলেন, আপনার যাহা ইচ্ছা তাহা করুন। এবার তো বড় বাবাজি মহাশয় বিষম সমস্যায় পড়িলেন। একবার মনে করিতেছেন বৈষ্ণব সেবা করলে ভালো হবে, একবার মনে করছেন না মায়ার জিনিস দিয়ে বৈষ্ণব সেবা করার দরকার নাই। হঠাৎ বলিয়া উঠিলেন, ভাই তোমার গুরুপাঠ কোথায়? রাসমোহন উত্তর করলেন, শ্রীপাঠ ভরতপুর। বড় বাবাজি মহাশয় পরদিন প্রাতে রাসমোহনকে সঙ্গে লইয়া ভরতপুর যাত্রা করিলেন। তথায় গিয়া রাসমোহনের গুরুমাকে ওই সমস্ত অলঙ্কার পরাইয়া দিলেন এবং ওই 200 টাকা দ্বারা ব্রাহ্মণ বৈষ্ণব ও দুঃখী কাঙালিদিগকে পরিতৃপ্তভাবে ভোজন করিয়ে নবদ্বীপ প্রত্যাবর্তন করলেন। নির্ধারিত দিনের 3 দিন পূর্বে ভেগ গ্রহণে কী কী প্রয়োজন জিজ্ঞাসা করায় বৃদ্ধ বাবাজি মহাশয় যাহা যাহা দরকার বলিয়া দিলেন। প্রভুর কি অপার কৃপা দেখুন, না চাইতেই সমস্ত কিছু জিনিস আপনা আপনি এক একজন করে করে দিয়ে যেতে লাগল। সকলেরই মনে এক অভিনব আনন্দের তরঙ্গ, অনায়াসেই বৈষ্ণব সেবার সমস্ত দ্রব্য সংগৃহীত হইল। ভেকের দিন প্রাতে বৈষ্ণব পূজারীগণ রান্নার জোগাড় করিতে লাগিলেন। বেলা আন্দাজ 1:30 সময় বড় বাবাজি মহাশয় বৃদ্ধ বাবাজি মহাশয়কে বলিলেন, বাবা আমি কিছুদিন পূর্বে স্বপ্নে একটা মন্ত্র পেয়েছি, আমি সেই মন্ত্রটি আপনাকে বলছি, যদি উপযুক্ত মনে করেন তাহলে ওই মন্ত্রেই আমাকে দীক্ষা দেবেন। এই বলিয়া স্বপ্নলব্ধ মন্ত্রটি বৃদ্ধ বাবাজি মহাশয়কে বললেন। তিনি আনন্দ চিত্তে ওই মন্ত্রটি বড় বাবাজি মহাশয়ের কর্ণে দিয়ে ভেগ প্রদান করিলেন এবং ডোর কৌপিন দিয়া ভিক্ষা করিবার আদেশ করিলেন। নব অনুরাগী নবীন সন্ন্যাসী নাম করিতে করিতে যখন রাস্তায় ভিক্ষা করিতে বাহির হইলেন, তখন কার সাধ্য যে চোখের জল ধরে রাখে? সেই দীর্ঘকায় মুণ্ডিত মস্তক মহাপুরুষের অবিরত ধারে 2টি চোখের ধারা বহিয়া যাইতেছে। আবাল বৃদ্ধ স্ত্রী পুরুষ যাকে দেখিতেছেন তাকেই করজোরে গদগদ কণ্ঠে বলিতেছেন, আপনারা আমায় দয়া করুন, আমি যেন অভিমান শূন্য হইয়া নিতাইয়ের দাসের দাস হইতে পারি। আমি জ্ঞাত অজ্ঞাত সারে যত কিছু অপরাধ করিয়াছি সকলে ক্ষমা ভিক্ষা দিয়া আমার মায়াবন্ধন ছিন্ন করিয়া দিন, আমি ঘোর বৈষ্ণব অপরাধী, আপনাদের কৃপাভিন্ন আমার আর গতি নাই। প্রাণের আবেগে এইরূপ কতই কি বলিতেছেন, সে দৃশ্য দেখিয়া ও সে কথা শুনিয়া ঘোর পাষণ্ড অস্থির হয়ে যাইতেছেন, সঙ্গে অসংখ্য লোক সকলেরই চোখের জলের ধারা মানছে না। এইরূপে
কিছুক্ষণ ভিক্ষা করিয়া যাহা হইল আশ্রমে আসিয়া শ্রী গুরুদেবকে সমর্পণ করলেন এবং তাঁর শ্রীচরণে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করলেন। শ্রী গুরুদেব গৌর হরিদাস মহন্ত ইহাকে উঠাইয়া আলিঙ্গনপূর্বক ক্রন্দন করিতে লাগিলেন। গুরুদেবের স্পর্শে ও শিষ্যের আলিঙ্গনে দুইজনেই গুরু শিষ্য কাঁদিয়া আকুল হইলেন এবং তা দর্শন করে ভক্তমণ্ডলীও প্রেমাবেশে স্থির থাকতে পারলেন না, চারিদিকেই কান্নার রোল উঠিল। ক্ষণকাল পরে গুরুদেব উচ্চ হাস্য করিয়া উঠিলেন, লীলাময়ের একি অপরূপ খেলা, যখন হাসির তরঙ্গ উত্থায় তখন সকলে হাসছে, আবার যখন কান্না তখন সবাই কাঁদছে। ক্রমেই সকলে স্থির হইলেন, যথাসময়ে মহোৎসব সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেল। গুরুদেব নামকরণ করলেন শ্রী রাধারমণ চরণ দাস, কিন্তু তিনি নিজে তাকে যাদব দাস বলিয়াই ডাকিতেন। তাহার অপূর্ব বাৎসল্য, যাদব বলিতেই যেন অজ্ঞান, ইহাকে নিজ সন্তানবৎ স্নেহ করতেন গৌর হরিদাস মহন্ত। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধারমণ। আজকের চরিতসুধা পর্ব আমরা এখানেই বিশ্রাম দিয়ে আবার আগামী পর্বে আমরা পরবর্তী প্রসঙ্গ আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজ ভজনে থাকুন। জয় জয় শ্রী রাধেশ্যাম, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।